एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং গ্যালারি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমলাই কিভাবে দোকানের স্বাদে আপনারা পারফেক্ট রসমলাই বানাতে পারেন সেটাই শেয়ার করব তো চলুন দেরি না করে আজকে রেসিপিটা শুরু করি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দেব 2 কাপ পানি যে কাপ দিয়ে চিনিটা মাপবেন ওই কাপেরই 2 কাপ পানি দিবেন শিরাটা হইতে থাকুক আমি এখানে ছানা করে নিয়েছি আর এখানে হচ্ছে 1 চা চামচ চিনি আর 1 চা চামচ হচ্ছে ময়দা এখন আমি এগুলোর সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মথে নিতে হবে এভাবে এভাবে করে তাহলে আপনার মিষ্টিটা সফট হবে দেখুন আমি কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি হাতের তালু দিয়ে এভাবে করে মথে নেবেন তাহলে মিষ্টিটা অনেক সফট হবে তো এভাবে করে আমার মথে নিতে হবে তো আমার ছানাটা মথে নেওয়া শেষ এখন আমি রসমলাই গুলো তৈরি করে নিব আর ছোট ছোট করে এভাবে বল নিতে হবে আপনারা চাইলে গোল বানাতে পারেন চাইলে একটু লম্বাটে করে বানাতে পারেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন হয়ে গেছে আরেকটা বানাই দেখাচ্ছি তো এভাবে করে আমি সবগুলো বানাই নিব আমার মিষ্টিগুলো বানানো শেষ দেখতেই পাচ্ছেন আর ছানা বানানোর রেসিপিটা আমি শেয়ার করি নেই কারণ ওটা আমি আমার কুকিং গ্যালারি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তো চলুন আমরা এগুলা এরপর শিরাতে দিব দেখুন শিরাটা এখানে ফুটে উঠছে একটা বলক আসলেই হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব সবগুলো একসাথে দিয়ে দিবেন এবার আমি চুলার জালটা মিডিয়ামে রেখে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য তো ফিরে আসছি 15-20 মিনিট পর 20 মিনিট পর দেখুন আমার মিষ্টিটা এখন রেডি তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে ছানার মধ্যেই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব আর আমি মালাইটা তৈরি করে নিব মালাইটা তৈরি করার জন্য আমি আগে কিছু দুধকে জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি ঘন করে নিয়েছি আর কি তো এখন আমি এর সাথে অ্যাড করব কন্ডেন্স মিল্ক আপনারা চিনিও ইউজ করতে পারেন আর দিয়ে দিব অল্প একটু ফুড কালার রসমলাইটা একটু কালার হওয়ার জন্য এখন আমি এগুলো ভালো করে নিয়ে ছেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি একটা বাটিতে মিষ্টিগুলো নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি মালাইগুলা এবার আপনারা এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা করে তারপর সার্ভ করতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ